আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থাকছে তোমাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশান যে সাবজেক্টটি রয়েছে তার নোটের আমি তোমাদেরকে রিভিউ দেখাবো যে নোটটি আমরা কীভাবে প্রস্তুত করেছি দু সালে আমরা যে নোটটা প্রস্তুত করেছিলাম সেই নোটের পেজ ছিল প্রায় নাইনটি পেজ এবারে সেই সেই নোট দু সালে সেই নোট থেকে যে পরীক্ষা কমন এসেছিলো মাত্র আটচল্লিশ নম্বর কমন এসেছিলো আমি ইউটিউবে সেটা ভিডিও সহকারে দেখিয়েছিলাম পরীক্ষার প্রশ্নপত্র তোমার দুটো প্রশ্ন রিপিট তিনটে প্রশ্ন আউট অফ সিলেবাস তা সত্ত্বেও আমাদের নোট থেকে ফর্টি এইট পার্সেন্ট কমন এসেছিল দু একটা স্টুডেন্ট হয়তো আমাকে খারাপ কথা বলেছিল কিন্তু যারা খারাপ কথা বলেছিল তারা প্রত্যেকে কিন্তু এজেন্ট তারাও কিন্তু আমার নোট নিয়ে তারাও কিন্তু বিজনেসটা করেছিল এবং আমাদের যে নোট থেকে ফর্টি এইট পার্সেন্ট কমন এসেছিল সেটাও কিন্তু আমি তোমাদের কাছে স্বীকার করেছিল এবং বলেছিলাম যারা পুস্তকগুলো টাচ করে এসেছো তারা একটা নাম্বার দেওয়া হবে কারণ আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন এসছিল এবং রিপিট প্রশ্ন রিপিট প্রশ্ন হতেই পারে কিন্তু আউট অফ সিলেবাস থেকে তো প্রশ্ন হতে পারে না তাই আশা করা যায় এডুকেশনে কেউই কিন্তু ফেল করোডি দু সালে যদি কেউ এডুকেশন সাবজেক্টে ফেল করে থাকো এবং আমাদের কাছ থেকে নোট তোমরা পড়াশোনা করেছিলে তোমরা যদি ফেল করে থাকো আবার এবছরে পরীক্ষা দেবে তোমরা কিন্তু আমাকে প্রমাণ দিলে অবশ্যই আমি তোমাদের এবছরের নতুন যে নোট আমরা তৈরি করেছি সেটা তোমাদেরকে আবার ফ্রিতে আমি দিয়ে দেবো এবছরের নোটটাতে আমরা আরও নতুন নতুন প্রশ্ন কিন্তু সংযোজন করেছি তাই নোটটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি একবার দেখে নাও শুধু এডুকেশন নয় তোমাদের উচ্চ মাধ্যমিকের সায়েন্স কমার্স আর্টস সমস্ত সাবজেক্টের নোট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার নোটটা একবার দেখে নাও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সোমনাথ দার কোচিং সেন্টার মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন জিরো ফাইভ নাইন টু ওয়ান সরাসরি আমাদের সাথে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো এডুকেশন নয় উচ্চ মাধ্যমিকের আর্টস সায়েন্স এবং কমার্সের প্রতিটি সাবজেক্ট নোট তোমরা সংগ্রহ করতে পারো এবং আজকের দেখো তোমার ডেমো ভিডিও তোমার দেখাচ্ছে কারণ আমাদের কোচিং সেন্টার থেকে নোট প্রস্তুত করা হয় সেই নোটগুলো তোমাদেরকে আমি দেখাই আগে ইউটিউবে তারপরে কিন্তু তোমরা আমাদের কাছে সংগ্রহ করতে পারো একটা পাঠ্যসূচি আমরা দেখো তৈরি করে দিয়েছি অধ্যায় বেশি দেখো অধ্যায় বিষয় পৃষ্ঠা সংখ্যা আমরা এখানে দিয়েছি যেমন প্রথম অধ্যায় শিক্ষার ধারণা আমরা এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইভাবে তুলে ধরেছি যাতে তোমরা এই প্রশ্নগুলো পড়লে যাতে এটা ভালো রেয়ার করতে পারো এবং বড় প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের মান চার এবং পাঁচ এবং প্রথম প্রশ্নগুলো শিক্ষার ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো একটা পয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু উত্তরগুলোকে তৈরি করেছি যাই তোমরা সহজেই কিন্তু মুখস্থ করতে পারো এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমরা কমপ্লিট করেছি এবং দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা এইভাবে কমপ্লিট করে দিয়েছি হুম শুধু এডুকেশন নয় প্রতিটি সাবজেক্টের নোটই কিন্তু তোমরা আমরা এইভাবে পাবে ঠিক আছে এবং নোটে লেখা তোমাদের পুরো টাইপ করার নোটা রয়েছে এবং চেষ্টা করা যাতে ভুল ভ্রান্তি এড়িয়ে যাওয়া যায় ঠিক আছে মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু একদম এর মধ্যে ওকে বানান হয়তো টুকটাক থাকতে পারে ভুল কিন্তু তেমন কিছু ভুল নেই তোমরা নোটগুলো দেখলে এবং সংগ্রহ করতে পারো সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে আশা করা যায় এই নোটগুলো যদি তোমরা পড়ে যাও না এর মধ্যে থেকে কিন্তু অবশ্যই কমন আসবে দু হাজার তেইশের যখন পরীক্ষা হয়েছিলো আমাদের এডুকেশন থেকে একটু কম অর্থাৎ ফর্টি এইট কমন এসেছিলো আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু দুটো আউট অফ সিলেবাস এবং তিনটে কিন্তু রিপিট প্রশ্ন পরীক্ষা এসেছিলো তার জন্য অনেকেই দুজন আমাকে খারাপ কথা বলেছিল তাই এবছরের নোটটা কিন্তু আমরা আরও সুন্দর করে তৈরি করেছি যেটা তোমার সাথে আমি তুলে ধরলাম তাই এই নোটটা সংগ্রহ করো করে পড়তে থাকো এবং পরীক্ষার অন্তত এক দেড় মাস আগে আমার সাথে কল করে ভিন মানে ফ্রিতে যারা নোট নেবে তারা ফ্রিতে আমাদের কাছে কিন্তু লাস্ট মিনিটের সাজেশান এবং লাস্ট মিনিটের নোটটা কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে দেখো প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের তুলে ধরলাম প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা এইভাবে প্রশ্ন তৈরি করেছি এইগুলো যদি পড়া তোমার পড়ে যাও না আশা করা যায় বই না পড়লেও চলে কারণ এখানে আমরা মোটামুটি বাছাই করে সব কিছুই প্রায় দিয়ে দিয়েছি ঠিক আছে এবং পেজ সংখ্যা যে খুব বেশি দিয়েছি তা নয় গত বছরের থেকে আমরা প্রশ্ন এর মধ্যে বেশি দিয়েছি কিন্তু পেজ আমরা কমিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা নোটটা প্রত্যেকেই দেখতে পেরেছ যে আমরা কীভাবে নোটগুলোকে প্রস্তুত করেছি এইভাবে তোমাদের আর্টস গ্রুপের তোমার বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল এডুকেশন ফল সায়েন্স আরও যে যে পেপারগুলো রয়েছে প্রতিটি সাবজেক্ট কিন্তু এইভাবে আমরা প্রস্তুত করেছি দু একটি সাবজেক্টের কাজ এখনও আমাদের চলছে যেমন সংস্কৃতের কাজ আমাদের চলছে ইকোনমিক্সের কাজ আমাদের চলছে ঠিক তেমনি সায়েন্স গ্রুপে তোমরা কিন্তু বায়োলজি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি নোট পাবে এবং কমার্সেরও পাবে কিন্তু কমার্সে কিছু কিছু নোট যেমন অ্যাকাউন্টেন্সি বলো এই কাজ আমাদের কিন্তু এখনো চলছে আমাদের কাজগুলো শেষ হলে আমরা ইউটিউবে কিন্তু এইভাবে তোমাদের ডেমো ভিডিও দিয়ে দেবো ঠিক আছে যারা নোট নিতে ইচ্ছুক প্রতিটি শব্দে তোমরা এখানে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর যারা ভিডিও দেখছো যদি নতুন হয় তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো